পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এই দেখো গৌরী, চোখ খুলে দেখো গৌরী, তোমার সন্তান গৌরী, আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের মেয়ে গৌরী, একবার চোখ খুলে দেখো। আমি আর বাঁচব না, আমার সময় ফুরিয়ে এসেছে, আমার মেয়েকে তোমার কাছে দিয়ে নিশ্চিন্তে মরতে চাই। এসব কি বলছো তুমি গৌরী? ওই যে সেই ছদ্মবেশী লোকটা সন্ন্যাসীর ভেগ ধরে বাড়িতে ঢুকে পড়েছে, ওই তো। গৌরী চোখ খোলো, দেখো কি সুন্দর একটা ফুটফুটে মেয়ে হয়েছে তোমার। বলছি আপনি কে? আমি সন্ন্যাসী মৃত্যুঞ্জয়, ভক্তরা ভালোবেসে আমাকে মৃত্যুঞ্জয় বাবাও বলে থাকে। তুমি তুমি আমাদের ঈশান নও? কে ঈশান? এই তুই সত্যি করে বল, তুই সত্যি করে বল, তুই আমাদের ঈশান তো? ছদ্মবেশে আছিস তাই না? কি বলছিস কি তুই দেবু? চেনা নেই জানা নেই একটা উটকো লোককে তুই ঈশান বলছিস? চেহারায় কি সামান্য একটু মিল আছে সেজন্য একটা লোক ঈশান হয়ে যাবে? পৃথিবীতে একই রকম দেখতে অনেক মানুষই থাকে। আমি তো শুনেছি 7 জন এরকম মানুষ থাকে যারা হুবহু একই রকমের দেখতে। এ সবই বাবা ভোলানাথের কৃপা। না না না, তা আমার এত ভুল হতে পারে না। সেই গলা, সেই চোখের দৃষ্টি, আপনি আপনি নিশ্চয়ই আমাদের ঈশান। তুই ঈশান আমি জানি। দেখো বলছি আমাদের কাছে লুকিও না কিছু, তুমি বলো, তুমি সত্যি করে বলো কে তুমি? আমি তো বললাম আমি কে, আমি বাবা ভোলানাথের সেবক। আর তাছাড়া এখন আমার পরিচয় নিয়ে এত আলোচনা করার তো কোনো প্রয়োজন নেই। আমাদের এখন উচিত এই সদ্যপ্রসবা মায়ের সেবা করা, তার শুশ্রূষা করা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।